পাটনার পর এবার বেঙ্গালুরু 24 এর ভোটে ফের বিরোধী ঐক্যশান। বেঙ্গালুরুতে আজ এবং আগামীকাল দুদিনের বৈঠকে বসছে বিরোধী দলগুলি, তবে এবারের বৈঠকে থাকছে না শরদ পাওয়ার। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের শর্ত মতো কংগ্রেস আসন্ন অধ্যাদেশের বিরোধিতা করার কথা জানানোর পরই এই বৈঠকে যোগ দিচ্ছে আম আদমি পার্টি। সব মিলিয়ে 26টি দল অংশগ্রহণ করবে বলে দাবি বিরোধী শিবির সূত্রে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু রওনা দিয়ে দিয়েছেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। পাটনার পর এবার বেঙ্গালুরু, সামনে 24-এর লোকসভা নির্বাচন, তার আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26টি বিজেপি বিরোধী দল এই বৈঠকে যোগ দেবে আজ এবং আগামীকাল। এই বৈঠকের দিকে প্রত্যেকের নজর রয়েছে, আমরা সবটা নিয়ে আরো জানবো। সরাসরি নজর রাখতে হচ্ছে বেঙ্গালুরুতে। আমাদের প্রতিনিধি সুতপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেখান থেকে সরাসরি সুতপা জানার চেষ্টা করব আজ এবং আগামীকাল বিরোধীদের এই বৈঠকের দিকে প্রত্যেকের নজর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রওনা দিয়ে দিয়েছেন। মূলত 23 তারিখে যে বৈঠক আমরা দেখেছি, তারপরে এই বৈঠক তার একটা পার্ট এক্সটেনশন। আজকে মূলত কি কি বিষয় নিয়ে কথা হবে? দেখো, প্রথমেই তোমাকে বলি যে পাটনাতে যে প্রথম সফল বৈঠক হয়েছিল, যেখানে একমাত্র আপের সঙ্গে কংগ্রেসের খানিকটা সংঘাত ছাড়া সাকসেসফুল বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর এই দ্বিতীয় বৈঠক হচ্ছে বেঙ্গালুরু শহরে। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে দ্বিতীয় বৈঠকের পরেও যদি সাকসেসফুলি তারা আরও একটা ধাপ এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু বিজেপির জন্য সেটা একটা মাথা ব্যথার কারণ হবে 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে। এবং বিরোধীদের কিন্তু উদ্দেশ্য সেটাই, যে যাতে ঐক্যবদ্ধ ভাবে তারা আরও এক ধাপ এগোতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রথমে একটি বৈঠক রয়েছে, যে বৈঠকটাকে সামাজিক বৈঠক বলা হচ্ছে। এই আনঅফিসিয়াল বৈঠকে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো থাকবে। কংগ্রেসের তরফ থেকে আজকে যেটা জানানো হয়েছে যে 26টা বিরোধী রাজনৈতিক দল এই দ্বিতীয় বৈঠকে থাকবেন, অর্থাৎ আগামীকালের বৈঠকে থাকবেন। এবং আস্তে আস্তে কিন্তু সমস্ত রাজনৈতিক নেতারা তারা আসতে শুরু করে দিয়েছেন বেঙ্গালুরু শহরে। এবং তাজ হোটেলে এখানে যে বৈঠক হবে, সেই বৈঠকের আগে আজকে সোনিয়া গান্ধী, তিনি একটি নৈশভোজের আসর করেছেন। এবং এই নৈশভোজে কিন্তু তিনি প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছেন, প্রত্যেক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং এই নৈশভোজেও কিন্তু যেটা মনে করা হচ্ছে, আনঅফিসিয়ালি অনেক আলোচনায় বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে হবে আগামীকালের নির্বাচনের আগামীকালের বৈঠকের আগে। এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী করবেন। ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসকে জানিয়ে দিয়েছেন যে এই নৈশভোজে তিনি থাকতে পারবেন না শারীরিক কারণে। তার প্রতিনিধি হিসেবে তারই সঙ্গে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন, তারা দুজন প্রতিনিধিত্ব করবেন তৃণমূলের তরফ থেকে। কিন্তু কংগ্রেস সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকুন, কারণ তাকে এতটাই তারা গুরুত্ব দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলে তার গুরুত্ব অনেকটাই বাড়বে, এমনটাই কিন্তু কংগ্রেস নেতৃত্ব মনে করছে। কাজে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন বেঙ্গালুরু শহরে, তারপরে তিনি কী সিদ্ধান্ত নেন সেদিকে সকলের নজর থাকছে। কিন্তু নৈশভোজে তিনি উপস্থিত না থাকলেও বিরোধীদের যে বৈঠক আজকে হওয়ার কথা, সেই বৈঠকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে আমরা জানতে পাচ্ছি। এবং এই বৈঠক গুরুত্বপূর্ণ এই কারণেই, আজকে সকালেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখানে পরিষ্কারভাবেই বলা হয় যে একদিকে রাহুল গান্ধীকে যেভাবে তার সাংসদ পদ খারিজ করা হয়েছে অগণতান্ত্রিকভাবে, তার বিরুদ্ধে যেরকমভাবে সরব হচ্ছে সমস্ত রাজনৈতিক দল, অন্যদিকে যে বিষয়টার উপর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে যে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যেভাবে বিজেপি বিরোধীদের মানে গলার টুটে টিপে ধরার জন্য যেভাবে এজেন্সিকে ব্যবহার করছে রাজ্যে রাজ্যে, সেই ব্যাপারে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল সরব হবে, এটা পরিষ্কারভাবেই বলা হচ্ছে এই সাংবাদিক সম্মেলনেও তারা বলেছে। তুমি আমাদের সঙ্গে থাকো, সেখানে জয়রাম রমেশ ঠিক কি বলেছেন একবার শোনাবো, তারপর সুতপা তোমার কাছে আবার আসছে। 26 পার্টিয়ো কি বৈঠক কি শুরুয়াত কল সুবহ 11 বজে হোনে ওয়ালি হ্যা। আজ রাত কো কর্ণাটক কে মুখ্যমন্ত্রী ভোজন দে রহে হ্যা, পর বৈঠক ঔপচারিক তরিকে সে কল 11 বজে শুরু হোগি অর করিব 4 বজে কো सारे 26 पार्टियों के नेता प्रेस को संबोधित करेंगे। पटना के बैठक के बाद अचानक प्रधानमंत्री को एनडीए का ख्याल आया, तो ये अचानक एनडीए जो एक भूत बन गया था उसमें एक नई जान फूंकने की कोशिश की जा रही है और ये पटना सम्मेलन का एक नतीजा है।
আগামীকাল সকাল 11টা থেকে 4টা পর্যন্ত বৈঠক হবে। আজকে সকলেই চলে আসছেন, সুতপা তুমি যেমনটা বলছিলে যে আজকে প্রত্যেকেরই নজর থাকছে, কারণ আজকে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলো চলে আসছে, 26টি রাজনৈতিক দলই। কিন্তু আগামীকাল সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বৈঠক হবে এবং সেখানেই মূলত 24কে সামনে রেখে এই বৈঠক। একটু জানার চেষ্টা করব এবারে এই বৈঠকে মূলত কোন কোন এজেন্ডাকে সামনে রেখে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাবেন বিরোধীরা। দেখো, যেমনটা তোমাকে বলছিলাম যে যে বিষয়গুলো নিয়ে এককাট্টা হওয়ার চেষ্টা করছে বিরোধীরা, তার মধ্যে যেরকম বিজেপির অগণতান্ত্রিক বিভিন্ন সিদ্ধান্ত এবং এজেন্সিকে কাজে লাগানো, এগুলো কিন্তু প্রথম বৈঠকেই আলোচনা হয়ে গেছে এবং সকলেই সহমত পোষণ করেছে। তারপরে কিন্তু আরও একটা ধাপ এগোতে চাইছেন তারা। সেখানে যে বিষয়টা আলোচনায় উঠে আসতে পারে, সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, সেটা হচ্ছে যে আসন বণ্টন। কারণ সামনেই কতগুলো রাজ্যে নির্বাচন রয়েছে, সেই সমস্ত রাজ্যের নির্বাচনে এবারে আর পৃথকভাবে বিরোধী দলগুলো পার্টিসিপেট করতে চায় না। তারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি, অর্থাৎ একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া, বিজেপির বিরুদ্ধে সবাই মিলে প্রার্থী দেওয়া, এবং সেখানে যে রাজ্যে বা যেখানে যে আসনে যে দল শক্তিশালী সেখানে যাতে তারাই প্রার্থী দিতে পারেন, অর্থাৎ একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যাতে দেয়া যায়, সেই লক্ষ্যে কিন্তু আলোচনা হবে। এবং বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনে যদি তারা সেটা সফলভাবে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যেটা মনে হচ্ছে 2024-এর আগে একটা বলা যেতে পারে যে সেমিফাইনালের একটা লড়াইয়ে তারা খানিকটা হলেও জিতে যেতে পারবেন। সেই জায়গায় যেরকম সিদ্ধান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামীকালের বৈঠকে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে কিভাবে এই ফর্মুলা তৈরি হবে, এবং সেখানে কংগ্রেস যেটা বারবারই কংগ্রেসের বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলগুলোর একটা অভিযোগ ছিল যে তারা দাদাগিরি করার চেষ্টা করে, কারণ বড় দল হিসেবে কংগ্রেসের একটা ভয়েস থাকে। সেই জোরালো ভয়েসটা অবশ্যই কংগ্রেসে থাকবে, কিন্তু তারা কি ছোট দলগুলোর সাথে সহমত পোষণ করে আসন ছাড়তে রাজি হবেন, এইটা একটা বড় প্রশ্ন। এবং সেই জায়গায় কংগ্রেস কতটা নমনীয় মনোভাব নেয় সেদিকে কিন্তু প্রত্যেকের নজর থাকছে। বিশেষ করে গতকালই আমরা যেটা দেখেছিলাম যে আপ ইস্যুতে যেভাবে কংগ্রেস অনেকটা নমনীয় হয়েছে এবং আপের পাশে দাঁড়ানোর জন্য তারা পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছিলেন যে অধ্যাদেশের বিরুদ্ধে তারা রায় দিচ্ছেন এবং একমত একজোট হয়ে তারা এই প্রতিবাদ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মনে করা হচ্ছে যে অনেকটা পথ এগোতে গেলে সবাইকেই যেরকম কিছুটা করে স্যাক্রিফাইস করতে হবে, কংগ্রেস কিন্তু সেই পথে অনেকটা ধাপ এগিয়ে যাচ্ছে। এবং যেহেতু কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তিনি নিজে উপস্থিত থাকছেন বেঙ্গালুরুতে, তার ফলে গুরুত্বটাও অনেকটাই বেড়ে গেছে। কারণ সোনিয়া গান্ধীর সাথে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের 1-to-1 আলোচনা হতে পারে এমন একটা জল্পনা কিন্তু রয়েছে। যদি সত্যি এমনটা হয় যে বৈঠক হওয়ার কথা বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো সব মিলে শুধু আলাদা করে আগামীকালের দিকে প্রত্যেকটি রাজনৈতিক দলে যেমন নজর থাকছে, যেমন তুমি কংগ্রেসের কথা উল্লেখ করছিলে, সীতারাম ইয়েচুরির বক্তব্য একবার শুনবো। কারণ কোন ফর্মুলায় এগোবে বিরোধী রাজনৈতিক দলগুলো সামনে 24-এ লোকসভা নির্বাচনে শুধুমাত্র 9 একাধিক বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রেই বা বিরোধী রাজনৈতিক দলগুলোর কি ভাবনা চিন্তা সে বিষয় নিয়ে তোমার কাছ থেকে জানবো। তবে সীতারাম ইয়েচুরি ঠিক কি বলেছেন আগে শোনাবো। सब लोग ये दूसरी मीटिंग है, कई सारे विपक्षी दल इकट्ठा हुए हैं आज के हालत में कि देश की हमारी जो देश का जो चरित्र है, एक धर्मनिरपेक्ष जनतंत्र का गणराज्य, उस चरित्र को बरकरार रखना ज़रूरी है और उसे मजबूत करना है। आज उसी चरित्र के ऊपर एक बहुमुखिया हमला हो रहा है मोदी सरकार के चलते हुए, तो उसे बचना है तो मोदी सरकार को या भाजपा को सरकार से अलग करना अनिवार्य है। तो उसके लिए किस तरीके से हमारे बीच में सहयोग होगी, वो है चर्चा का मुख्य विषय। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।